ল্যাংচা বাংলার এক অতি জনপ্রিয় এবং সুস্বাদু মিষ্টি। দুর্গাপুর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বর্ধমানের শক্তিগড়ের নাম আমরা অনেকেই শুনেছি, আর এই শক্তিগড় বিখ্যাতই হলো এই ল্যাংচা মিষ্টির জন্য। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো যে এই মিষ্টির এই রকম একটি অদ্ভুত নাম কেন? এর পিছনে রয়েছে একটা সুন্দর গল্প। তো চলো আজকে আমি তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব এবং তোমাদের জানাবো কেন এই মিষ্টির নাম এই রকম অদ্ভুত একটি নামে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজ পরিবারের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কন্যার সাথে বিয়ে হয় বর্ধমান জেলার রাজ পরিবারের রাজপুত্রের সাথে। কৃষ্ণনগরের রাজকন্যা তখন বর্ধমান জেলার রাজ পরিবারের পুত্রবধূ। বিয়ের কিছুদিন পরেই কন্যা হয় অন্তঃসত্ত্বা। কৃষ্ণনগরের রাজা তখন খুশি হয়ে তার কন্যাকে নিয়ে আসেন কৃষ্ণনগরে নিজের বাড়িতে। কিন্তু এই সময় স্বাভাবিক কারণবশতই মেয়েদের যেমন খাওয়ারে অনীহা হয়, রাজ পরিবারের পুত্রবধূরও বিভিন্ন খাওয়ারের প্রতি আসে অনীহা। রাজা মরিয়া হয়ে ওঠেন কিভাবে মেয়ের মুখের রুচি ফিরে আসবে। রাজকন্যা বাবাকে জানান বর্ধমানে থাকতে এক ময়রার হাতে তৈরি ভাজা মিষ্টি সে খেয়েছিল, সেই স্বাদ তার মুখে এখনো লেগে আছে এবং সেই মিষ্টি খেলেই তার মুখের রুচি আবার ফিরে আসবে। কিন্তু মুশকিল হয় একটি জায়গায়, রাজ পরিবারের পুত্রবধূ না জানাতে পারে মিষ্টির নাম, না বলতে পারে ময়রার নাম। সে শুধু এইটুকুই বলতে পারে মিষ্টিটা ছিল লম্বা ভাজা মিষ্টি এবং চিনির রসে চোবানো, আর যে ময়রা এই মিষ্টিটা বানিয়েছিল তার পায়ে একটু সমস্যা থাকার কারণে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে বা লিংচিয়ে লিংচিয়ে হাঁটতেন। রাজা কৃষ্ণচন্দ্র রায় তখন পাগল হয়ে যান সেই ময়রাকে খুঁজে বার করতে। বর্ধমান থেকে অনেক খুঁজে নিয়ে আসা হয় সেই ময়রাকে কৃষ্ণনগরে। তিনি তখন ময়দার সঙ্গে বিভিন্ন জিনিস মিশিয়ে সুস্বাদু লম্বা ভাজা এই মিষ্টি তৈরি করে রাজপরিবারের পুত্রবধূকে খাওয়ান। সেই স্বাদ আবার ফেরত পেয়ে রাজকন্যা এবং রাজপরিবারের সকলেই হয় ভীষণ খুশি। রাজপরিবারের পুত্রবধূর মুখে ফিরে আসে আবার রুচি। এতে রাজা কৃষ্ণচন্দ্র রায় খুবই খুশি হন এবং সেই ময়রাকে অনেকটা অর্থ প্রদান করেন। সেই অর্থ নিয়ে ময়রা বর্ধমান জেলার শক্তিগড়ে এসে তার নিজের দোকান তৈরি করেন এবং এই প্রসিদ্ধ মিষ্টি বানিয়ে বিক্রি করা শুরু করেন। চারিদিকে হই হই রব শুরু হয়ে যায়। কিন্তু কি হবে এই মিষ্টির নাম, নাম তো কারোরই জানা নেই। তখন নাম কি হবে ভাবতে ভাবতে ময়রা যেহেতু পায়ে একটু ঘোড়া থাকার কারণে খুঁড়িয়ে বা লিংচিয়ে হাঁটতেন, তাই তারপর থেকেই এই মিষ্টির নামকরণ হয় ল্যাংচা এবং দিকে দিকে এই ল্যাংচা নামটাই ছড়িয়ে পড়তে থাকে। বর্তমানে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে যাওয়ার পথে শক্তিগড় আসলেই রাস্তার দুপাশে লাইন দিয়ে তোমরা দেখতে পারবে প্রচুর প্রচুর ল্যাংচার দোকান। আর এখানে গুণগত মানের ওপর ভিত্তি করে 10 টাকা এবং 15 টাকা পার পিস হিসাবে তোমরা ল্যাংচা পেয়ে যাবে। তো বন্ধুরা, জানতে পারলে তোমরা কেন এই বিখ্যাত মিষ্টির এই রকম একটি অদ্ভুত নাম? তোমরা কারা কারা ল্যাংচা খেতে ভালোবাসো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখতে পারে, আর অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা।